শ্রীরামপুরের দিকে চলে আসব। যেহেতু আজকে টোটো বন্ধ, সেহেতু আজকে আমি টোটো করে যেতে পারবো না, অনেকটাই ভিড় হবে। আমি নেমে গেছি টোটো থেকে, এখান থেকে নো এন্ট্রি আছে, এখান থেকে হেঁটেই আমাকে যেতে হবে। তো সব বন্ধুরা আগে যাচ্ছে, চলো যাওয়া যাক। বন্ধুরা, এখন আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো জগন্নাথ দেবের মূল মন্দির। চলুন, জগন্নাথ দেবের মূল মন্দির যে আছে সেটা আপনাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এটি হচ্ছে মাহেশের রথযাত্রা, ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। সেই কারণে বিশাল মানুষ এখানে ভিড় জমায়, আর এখানে তো পুলিশ দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কত মানুষের ভিড় এখানে হতে পারে। আর একটু পরে এখানে প্রচুর ভিড় হয়ে যাবে, পা রাখার জায়গা থাকবে না। জগন্নাথ দেবের যে মূল মন্দিরটায় আমি যাব, সেখানে জানি না কতটুকু ভিডিও করতে পারবো, তবে আপনাদের আমি ঘুরিয়ে এটা অবশ্যই দেখাবো। আজ উল্টো রথ, তাই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে তাদের মাসির বাড়ি থেকে নিয়ে আসা হবে, তাই সবার অনেক আনন্দ। দেখতেই পাচ্ছেন কত লোকের ভিড়। তো চলুন ভেতরটায় উঠি ও ঘুরে দেখাই। প্রচণ্ড পরিমাণ ভিড়, আমি ভিডিওতে জানি না আমার আওয়াজ আসছে কিনা, তাও আমি চেষ্টা করব। রথ এসে গেছে প্রায়, আমি আপনাদের রথও দেখাবো। তো চলুন, এখানে মেলা বসেছে, দেখতেই পাচ্ছেন কাপড়ের দোকান, ফুচকার দোকান, জিলেপি, এখানে কত ভিড় বন্ধুরা দেখতেই পাচ্ছেন। রথযাত্রায় আপনারা বুঝতেই পাচ্ছেন কেমন ভিড় হয়, তো আপনাদের আমি এই ভিড়ের মধ্যেও রথ দেখাবার চেষ্টা করেছি। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালোই লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। এখনও দেখতে পাচ্ছেন আমার পিছনের দিকে অসংখ্য ভিড়, আমি এখানে রীতিমতো দাঁড়িয়ে গেছি, যতক্ষণ না ভিড় কমছে আমি বাড়ির দিকে রওনা হতে পারছি না। তো আপনারা
ঘোরা ঘোরা হয়ে গেছে, আমি এবার চলে যাব বাড়ির দিকে, কারণ এখানে প্রচণ্ড ভিড়, আমি আর ঘুরবো না, প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবার চেষ্টা করবে। তো এখানে এতটাই আওয়াজ যে আমার আওয়াজ শোনা যাবে না।